ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই চলো না দুজন এই তোমারে কইছি না আমার দুলা ভাইটা পা সরি দুলা ভাই আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন আপনাকে দুলা ভাই ডাকছে আমার মাথার মধ্যে অন্য কোনো চিন্তাই আসে না আপনি যারা বিয়ে করবেন তাহলে তো আমি বোন ডাকবো বলেছি তখন তো দুলা ভাই ডাকটা ঠিকই হয়ে যাবে কেমনে ঠিক হয় আমি যদি তোমার খালারে বিয়ে করি তখন দুলা ভাই আমার তো কোনো খালা নেই তাহলে ফুপু ফুপু তো আছে আমি যদি তোমার ফুপুরে বিয়ে করি তাহলে দুলা ভাই আমার ফুপুও নেই তাহলে তোমার ভাগ্নি ভাগ্নিরে বিয়ে করি ভাগ্নিরে বিয়ে করলে আমি তোমার ভাগ্নি জামাই হব ভাগ্নি জামাইরে কেউ দুলা ভাই কয় না আনফরচুনেটলি আমার ভাগ্নিও নেই তাহলে আছে নাকি আমার নানি আছে নানিরে তো বোন ডাকা যায় তোর নানিরে তুই বোন ডাক কেন এমনি জিজ্ঞেস করলাম এ মহল্লায় নতুন আইছি তো কাউরে তো চিনি না উনি এই বাড়ির মালিক ও আচ্ছা আচ্ছা ওনার সাথে কি আপনার সম্পর্ক কে আই কি বলতেছেন সব জাতা সম্পর্ক মানে আপনি দেখেছেন ওনার বয়স আর আমার বয়স চোখে পড়ে না দূর বয়স কোনো ব্যাপার হইলো আমি আগে যে বাসায় থাকতাম ওই বাসার বাড়িওয়ালার বয়স 75 বছর উনার বউ মারা যাওয়ার পরে উনি 15-16 বছরের এক মাইয়া বিয়া করে নিয়ে আসছে শোনেন ওনার বয়স 75 বছরও না আমার বয়সও 15-16 বছর না আর ওনার বউ মরে যায় আরে বউ থাকলেও অনেকে অল্প বয়সী মাইয়াকে প্রেমে পড়ে এরকম অনেক ঘটনা আছে আই থামেন ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর উনি আমার বড় ভাইয়ের মতো ক্লিয়ার আমার কাছে কইলে কিচ্ছু হইব না আমি তো আর কাউরে কয়ে দিব না আপনার টার্গেট ঠিকই আছে মুখ সামলা কথা বলবেন উনি আমার টার্গেট না আপনার যদি ইচ্ছা হয় না আপনি গিয়ে টার্গেট করেন যত সহজ হ্যাঁ ধরা পড়লে সবাই অস্বীকার করে আমি দুজনের হাসি দেখেই বুঝছি গাপলা আছে